হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকের এই ভিডিও থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমি কী নিয়ে কথা বলতে চাইছি। তো একদম হ্যাঁ, মানে 100তে 100% গ্যারান্টি যে এই টিপসটি ফলো করলে অবশ্যই তোমাদের দাগ চলে যাবে, মানে পেটের যে দাগ বেবি হওয়ার পরে থাকে চলে যাবে। না, আমি এভাবে সোজাসুজিই বলছি, কারণ অনেকে বলবে যে এইসব কথা বলছো লজ্জা করছেন, না করছে না। যদি আমি মা হতে পারি একজন, তাহলে আমার এইসব কথা বলতে আমার লজ্জা করছে না, ঠিক আছে? তো যাই হোক, আমার অন্তত গেছে এই টিপসটা ফলো করে। আমার বেবি হয়েছে আজকে 5 মাস, তো আমি 2 মাসের মাথা থেকে শুরু করেছি দেওয়া। এখন আমার পুরো একদম পরিষ্কার, মানে কোনো দাগ নেই, পুরো সেম আগের মতো। হ্যাঁ, আমি দেওয়া শুরু করেছি। তো যাই হোক, মেন ভিডিওতে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই তোমাদেরকে। তো আমরা যারা নিউ জেনারেশান আছি, আমরা কিন্তু সবসময় চাই নিজেদেরকে ফিট রাখতে, তাই তো? আমরা সবসময় চাই নিজেদের ফিট রাখতে। আমরা মা হতে চাই, অবশ্যই চাই, কিন্তু আমরা কিন্তু পেটের দাগ চাই। আমরা কিন্তু পেটের দাগ, এটা কিন্তু 100টা 100, যে 100-এর মধ্যে 100 জনাই এখন চায় যে আমি সবসময় একটু সুন্দর থাকবো। আমরা যতই 2 বাচ্চার মা হয়ে যাই না কেন, আমরা কিন্তু একটুখানি সবসময় নিজেদেরকে সুন্দরী রাখতে চাই, তাই তো? তো যাই হোক, বেশি অভিনয় করে ফেলছি। নতুন মা হয়েছি, তারাদের তো প্রথম প্রথম একটু অসুবিধা হয় বেবিদেরকে নিয়ে, তো তো তাও সব কিছু সামলে চেষ্টা করছি নিজেকে ভালো রাখার, সব নিজের ইচ্ছেগুলো পূরণ করার, সাথে আমার কুচকুটাকেও ভালো রাখার। ওর এখন একটু ঠান্ডা লেগে, ফার্স্টে এরকম এক ভিটামিন ক্যাপসুল নিয়ে নিতে হবে, ঠিক আছে? এই ভিটামিন ক্যাপসুল, যেটা ইভিয়ন, ঠিক আছে? আর এই অ্যালোভেরা জেল আমার কাছে, আমি এই কাজের সময় হয় না, তার জন্য আমি গাছের থেকে কেটে নেওয়া হয় না, আমি এটাই ইউজ করি, এই ইভিয়ন আর এই অ্যালোভেরা জেল, ঠিক আছে? তো ফার্স্টেই আমি প্রথমে এরকম একটা কাপ নিয়ে নিয়েছি, এটা আইসক্রিম আইসক্রিমের কাপ, আমি এটা নষ্ট করিনি, এটা আমি কাজে লাগাই। ফার্স্টেই আমি আগে একটা ভিটামিন ক্যাপসুল খুলে নিলাম, ঠিক আছে? এর মধ্যে সেফটি পিন দিয়ে আগে ফুটো করে দেবো একটা। নিয়ে নিয়েছি, আর এই যে কাপটা নিয়েছি এটার মধ্যে এটা পুরোটা নিয়ে নিই। আর এরপরে ওকে অ্যালোভেরা জেল নিয়ে নেবো, কারো গাছের থাকলেও নিতে পারো, কিন্তু আমি এটা নিই, এটা হিমালয় বলছি পতঞ্জলি। তো এটাকে আগে আমি ভালো করে মিক্স করে নেবো হাতে। এই দেখো, এরকম করে ভালো করে মিক্স করতে হবে দুটোকে, কিন্তু রঙটাই পুরো চেঞ্জ হয়ে যাবে মিশানোর সাথে সাথে। আইসক্রিমের কোটটা ভালো কাজে লেগে গেছে, অনেক কাজে লেগেছে। এই দেখ, কালারটা দেখেছো পুরো চেঞ্জ হয়ে গেছে, একটু ছড়িয়ে গেছে, অসুবিধা নেই, বুঝিয়ে নেব। এই যে মিক্সিংটা আমি বানিয়েছি, এটা দিনে 2 থেকে 3 বার লাগাতে হবে, স্নান করার পর, রাতে শোবার আগে, এ দুটো তো লাগাতেই হবে, এই 2 বার। আর এর মাঝে ফাঁকে হয়তো বা সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি একবার লাগিয়ে নাও, অসুবিধা নেই, মানে 2 বার তো লাগাতে হবে, এক স্নান করার পর আর রাতে শোয়ার আগে। হ্যাঁ, 15 দিন টানা লাগাতে পারলে মোটামুটি তোমার দাগ চলে যাবে, অন্তত 15 দিন টানা লাগাতে হবে। তো এর মাঝে যদি কেউ বলে, রিমা তুমি তো বলেছিলে দাগ চলে যাবে, আমি তো লাগালাম গেল না, সে বলতে হবে নিঘাত তুমি লাগাও নি ঠিকঠাক, 2 বার করে লাগাও, কারণ আমি লাগিয়েছি, আমি জানি 2 বার করে, অবশ্যই 2 বার করে লাগাতেই হবে, চলে যাবে সমস্ত দাগ। এই যে মিক্সিংটা লাগালে, আর হ্যাঁ, আমি এটার সাথে সাথে কিন্তু আমি ক্রিমও লাগিয়েছি, ঠিক আছে? আমি ডাক্তারি ক্রিম লাগিয়েছি,
তোমরা যদি চাও আমি অবশ্যই নাম বলে দেবো, কিন্তু এর জন্য আমাকে কমেন্ট করে বলতে হবে, ঠিক আছে? তা আমি নেক্সট ভিডিও যেটা বানাবো ওতে আমি আমার ক্রিমটা বলে দেবো যে আমি কী ক্রিম ইউজ করেছি। আমি এইটা দুবার করে দিতাম, হয়তো সকালবেলা দিলাম ঘুম থেকে, এটা না ওই ক্রিমটা আগে, এটা সকালবেলা ঘুম থেকে উঠে দিতাম, রাতে বিকেলবেলা দিতাম, আর ওই ক্রিমটা আমি স্নান করার পর আর ঘুমোতে যাওয়ার আগে এই লাগাতাম। তো কন্টিনিউ কিন্তু তোমাকে লাগিয়ে যেতে হবে, তো 15 দিন অন্তত কন্টিনিউ, একবারও মিস করা চলবে না, তাহলে কিন্তু হবে না, মানে রোজই লাগাতে হবে কন্টিনিউ এই যে মিক্সিংটা, ঠিক আছে? কারো যদি যে অ্যালোভেরা জেল নেই, গাছের থেকে কেটেও, মানে গাছে যে বাড়িতে আমরা লাগাই অ্যালোভেরা ওই গাছের থেকে কেটেও অ্যালোভেরা দিলেও হবে। এখানেই শেষ করলাম। যদি তো এই টিপসটি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমায় বলো। মানে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে যেন পৌঁছে যায়, তার জন্য প্রেস করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে নতুন কোনো।